তো অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস ওয়েবসাইটটি সেট আপ করার আগে আপনার জেনে নেওয়া উচিত ওয়ার্ডপ্রেসের বেসিক ব্যবহারগুলো কী, বা ওয়ার্ডপ্রেসের এই অপশনগুলো আসলে কীভাবে কাজ করে এবং এগুলো কী। তো আমি আপনাকে এগুলোর একটি একটি করে বুঝিয়ে দিচ্ছি যে কোনটা কী কাজে আসে। এখানে দেখতে পাচ্ছেন হোম অ্যান্ড আপডেটস, এই সফটওয়্যারটির কোনো ধরনের কোনো আপডেটস থাকলে বা আপডেটস যদি এসে থাকে তাহলে সেই আপডেটগুলো এখানে নোটিফিকেশান দিবে। আপনি স্মার্টফোনেও দেখবেন কোনো সফটওয়্যার আপডেট আসলে সেখানে নোটিফিকেশান দেয়। সো এটাও সেম একটা সফটওয়্যার, এটা হচ্ছে ওয়েবের সফটওয়্যার আর আপনার স্মার্টফোনে হচ্ছে মোবাইল সফটওয়্যার, দুইটাই সেম কাইন্ড অফ থিং। সো এখানে আপডেটের নোটিফিকেশানগুলো আসবে। আর এটা হচ্ছে পোস্ট, আপনার এই ওয়েবসাইটে যে রিভিউগুলো লিখবেন, যেমন আমরা যদি টেক রাডারে যাই, টেক রাডার এখানে এই ওয়েবসাইটে, যেমন এর আগে আমরা আরও কিছু ওয়েবসাইট পেয়েছিলাম, টি বেস্ট স্মার্টফোনস 2017 দিয়ে যদি আমি সার্চ করি তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো পাবো। যে পকেট লিঙ্ক এই সাইটটিও দেখি, যেমন এখানে এই যে রিভিউগুলো বা কন্টেন্টগুলো তারা লিখছে, এই যে ছবিগুলো অ্যাড করছে, এটা হচ্ছে পোস্ট, তারা তাদের ওয়েবসাইটে পোস্ট পাবলিশ করেছে। বিভিন্ন নিউজ সাইটেও আপনি দেখে থাকবেন যে তারাও বিভিন্ন নিউজ পাবলিশ করে বা পোস্ট করে। তো ওই পোস্টটা আপনি ওয়ার্ডপ্রেসে এইখান থেকে করতে হবে, এই সেকশন থেকে আপনি বিভিন্ন নতুন নতুন যত খুশি আনলিমিটেড পোস্ট আপনি করতে পারবেন। যেমন টেক রাডারে ওই যে অনেক পোস্ট আছে, এবং একটাতে যদি আমরা দেখি ডিটেলস পেজটা, এই যে তারা এখানে পোস্ট করেছে, পাবলিশ করেছে, এই ছবি বা টেক্সট এগুলো সব এখান থেকে করা যায়, এই পোস্ট সেকশন থেকে হুবহু বা তার থেকেও আরও ডাইনামিক করা যায় এই ওয়ার্ডপ্রেস দিয়ে। আর এই মিডিয়া পেজটি হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যত ধরনের ছবি, এই পিকচার বা বিভিন্ন ফাইল, পিডিএফ ফাইল, সফটওয়্যার যদি আপলোড করেন তাহলে সেই ফাইলগুলো সব এখানে পাওয়া যাবে লাইব্রেরিতে, মিডিয়া লাইব্রেরি। এখানে গেলে এখানে সবগুলো ফাইল লোড করা থাকবে, আপনি যে ফাইলই আপলোড করেন না কেন সেটা এখানে শো করবে। আর পেজেস বলতে বোঝাচ্ছে আপনি যত খুশি ওয়েবসাইটের পৃষ্ঠা খুলতে পারবেন, মানে নতুন নতুন পেজ খুলতে পারবেন। যেমন এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট ডিটেলস পেজ, এটা খুলতে হবে না, এটা অটোমেটিক্যালি প্রত্যেকটি থিমের ভিতরে দেওয়া থাকবে। তো এই যে হোম পেজটা যদি দেখি, এটা একটা ডিফারেন্ট পেজ। এটার পাশাপাশি যদি আমরা পকেট লিঙ্কটি দেখি তাহলে এটা হচ্ছে পোস্টের সিঙ্গেল পেজ, এবং যদি আমরা হোমে ভিজিট করি তাহলে দেখব এটা ডিফারেন্ট পেজ। তো এই ডিটেলস পেজটা প্রত্যেকটা থিমে সেম থাকে, কিন্তু এই হোম পেজ বা আরও যে পেজ থাকে, যেমন এই যে অ্যাবাউট আস পেজ, এটা নিচে গেলে আমরা দেখব অ্যাবাউট আস পেজ। তো এই অ্যাবাউট আস পেজ, এই অ্যাবাউট আস পেজ, হোম পেজ, তারপরে আরও যেই টার্মস অ্যান্ড কন্ডিশনাল পেজগুলো আছে, যেমন টার্মস অ্যান্ড কন্ডিশনস, প্রাইভেসি পলিসি, কুকি পলিসি, অ্যাডভার্টাইজ উইথ আস, এই যে এই পেজগুলো আমরা এখান থেকে তো খুলতে পারবো। এখান থেকে এই পেজগুলো দেখি, এগুলো কিন্তু পোস্ট সিঙ্গেল পেজ না, পোস্ট সিঙ্গেল পেজটা বাই ডিফল্ট সব থিমেই থাকবে, কিন্তু নতুন নতুন এই ধরনের পেজ আমরা খুলতে গেলে ওয়ার্ডপ্রেসের এই অপশনটা থেকে আমরা আনলিমিটেড পেজ খুলতে পারবো। তো এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন আরও ডিটেলস আপনি বুঝে যাবেন যে এগুলো আসলে কীভাবে করা হয়। প্রত্যেকটি ওয়েবসাইটেই গেলে দেখবেন যে একটি ইউনিক হোম পেজ থাকে, এবং সিঙ্গেল ডিটেলস পেজগুলো প্রায় সবগুলোই সেম থাকে দেখতে, সিঙ্গেল পেজগুলো সবগুলোই সেম। এবং এগুলোর পাশাপাশি যদি নতুন কোনো পেজ আমাদের প্রয়োজন হয়, অ্যাবাউট আস পেজ, আপনার কোম্পানি সম্পর্কে আপনি লিখে রাখবেন অ্যাবাউট আস, তারপরে আছে কন্ট্যাক্ট আস পেজ, যে যে পেজ দ্বারা মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে বা ভিজিটররা কন্ট্যাক্ট করতে পারবে, এরকম কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে এটা আমরা সেট আপ করবো এরকম। এবং আরও অন্যান্য যে প্রাইভেসি পলিসি পেজগুলো আছে, এই পেজগুলো আমরা সাধারণত এই সেকশন থেকে খুলব। আর এই কমেন্ট সেকশনটি হচ্ছে আপনার ওয়েবসাইটে যত মানুষ কমেন্ট করবে, যেমন এই পকেট লিঙ্কেরই যদি একটা পেজে আমরা যাই, ডিটেলস পেজটি যদি আমরা দেখি এখানে কমেন্ট সেকশন আছে কি না, এটার নিচে গেলে আমরা দেখবো যে কমেন্ট সেকশন, এটা একটা থার্ড পার্টি কমেন্ট সেকশন, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট দেওয়া আছে, সো আপনার এগুলো লাগবে না। এই থার্ড পার্টি কমেন্ট সেকশন আপনি চাইলেও এই ওয়ার্ডপ্রেসে ইন্টিগ্রেট করতে পারবেন, কিন্তু প্রয়োজন হয় না, ডিফল্ট ওয়ার্ডপ্রেসের কমেন্ট ফাংশনটাই অনেক বেস্ট। তো এই কমেন্ট সেকশনে যদি কেউ কমেন্ট করে, আপনার ওয়েবসাইটে যারাই কমেন্ট করবে, এই সমস্ত কমেন্টগুলো এখানে চলে আসবে, আপনি সেই কমেন্টগুলো রিপ্লাই করতে পারবেন এখান থেকে, বা এটাকে ট্র্যাশ করে দিতে পারবেন, কেউ স্প্যাম কমেন্ট করলে ডিলিট করে দিতে পারবেন, আনএমপ্রুভ করে দিতে পারবেন, আবার অ্যাপ্রুভ করে দিতে পারবেন। অর্থাৎ এই অপশনটা থেকে আপনার ওয়েবসাইটে যত ভিজিটররা বা ইউজাররা কমেন্ট করবে, আপনি বিভিন্ন নিউজ সাইটে গেলে দেখবেন অনেক মানুষ কমেন্ট করে, বিভিন্ন ইয়াতে
পোস্টে। সো আপনার ওয়েবসাইটে অনেক ভিজিটর আসবে, তারাও কমেন্ট করবে, বিভিন্ন জিনিস সম্পর্কে আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে, তো ওগুলো আপনি এইখান থেকে মডারেট করবেন। আর এই অ্যাপিয়ারেন্স অপশনটাতে অনেকগুলো অপশন আছে। এই অ্যাপিয়ারেন্স অপশনে এখানে থিম, এই থিম অপশনে গেলে আপনার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কতগুলো থিম ইনস্টল করা আছে সেটা আপনি দেখতে পাবেন। এখানে আপনি যত খুশি তত থিম ইনস্টল করে রাখতে পারেন, কিন্তু অ্যাক্টিভ করে রাখতে পারবেন যে কোনো একটাই। তো এগুলো আমরা রাখবো না, এগুলো আমরা রিমুভ করে দিব। এখানে থিম ডিটেলসে ক্লিক করে ডিলিট ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। তো আমরা এখানে নতুন একটি থিম ইনস্টল করব। আমাদের যদি নতুন কোনো থিম ইনস্টল করতে হয় তাহলে যে অ্যাড নিউ থিমে গেলে এখান থেকে আমরা যে কোনো থিম ইনস্টল করে নিতে পারি, যে কোনো থিম। এটা হচ্ছে, এই থিমগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে আপনি দেখতে পারবেন। এই থিমসে গেলে এখানে অনেক থিম আছে, পপুলার, লেটেস্ট, ফেভারিট, প্রচুর প্রচুর থিম আছে। আপনি এখান থেকে যদি সার্চ করেন, ম্যাগাজিন লিখে সার্চ করলে ম্যাগাজিন রিলেটেড যত থিম আছে এখানে চলে আসবে। আবার যদি আপনি ব্লগিং লিখে সার্চ করেন তাহলে এখানে ব্লগিং রিলেটেড যত থিম আছে সেগুলো এখানে লোড হবে। তো এইখানে মূলত আপনার একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এখানে মূলত খুব বেশি হাই কোয়ালিটি থিম পাওয়া যায় না। এগুলো দেখতে স্ক্রিনশটগুলো খুবই সুন্দর হলেও এই থিমগুলো আসলে খুব বেশি পাওয়ারফুল হয় না। তো এটা আসলে আমরা পরবর্তী লেকচারে আমি আপনাকে দেখাবো যে কোথা থেকে আপনি বেস্ট থিম চুজ করতে পারেন এবং আমরা নিজেরাই কীভাবে আমাদের এই ওয়েবসাইটের জন্য একটি থিম চুজ করব। তো আমি আপাতত এগুলো সম্পর্কে বেসিক ধারণা দিয়ে দিচ্ছি যে এখান থেকে আসলে আপনি চাইলে যে কোনো ক্যাটাগরির থিম চুজ করতে পারেন। এবং এখানে হচ্ছে কাস্টমাইজ, অর্থাৎ এই থিমের একটি অ্যাডমিন প্যানেল আছে যেখান থেকে থিমের বিভিন্ন চেঞ্জ করা যায়, ইমেজটা চেঞ্জ করবেন, লোগোটা চেঞ্জ করবেন, ওইটা এই কাস্টমাইজে গেলে আপনার এখানে এই অপশনগুলো দেওয়া থাকে যে সিলেক্ট লোগো, আপনি লোগো আপলোড করতে পারবেন এবং আরও অন্যান্য, এই যে আমরা যে সাইট টাইটেল দিছি আমরা এটা চেঞ্জ করে ফেলতে পারবো। যদি চেঞ্জ করি, এই যে দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, দক্ষতা বেস্ট স্মার্টফোন রিভিউস 2017, এই যে এখানে দেখেন চেঞ্জ হচ্ছে এগুলো। তো আমি আবার আগের মতো করে দিচ্ছি, সেভ করে দিলাম, বের হয়ে গেলাম। তো এই কাস্টমাইজ দ্বারা আপনি এই থিমগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে যতগুলো থিমই আছে ম্যাক্সিমাম থিমই এই কাস্টমাইজ অপশনে গিয়ে কাস্টমাইজ করতে হয়, অর্থাৎ এই যে লোগোটা চেঞ্জ করা, এই থিমের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, তারপরে এই যে এখানে এই ইমেজগুলো সেট করা, এগুলো সব এই কাস্টমাইজ অপশন থেকে আপনি করে নিতে পারবেন। তো আর এটা হচ্ছে উইজেটস, উইজেটে ক্লিক করলে এখানে আমরা যদি পকেট লিঙ্কটা দেখি তাহলে দেখুন তাদের একটা আর্টিকেলে যদি আমরা লগ ইন করি, এই আর্টিকেলেই একটা আর্টিকেলে লগ ইন করি, এটাতে যদি যাই তাহলে দেখবেন যে এখানে একটি সাইড বার আছে। এই সাইড বারে অনেকগুলো অপশন দেওয়া থাকে, বা টেক রাডারেও আমরা যেটা দেখেছি যে সাইড বার থাকে, সাইড বারে অনেক ধরনের যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে। তো এগুলো আসলে উইজেট, এই সাইড বারে উইজেট ব্যবহার করে এই ধরনের কন্টেন্টগুলো সাইড বারে অ্যাড করা যায়, এগুলোকে উইজেট বলা হয়। যেমন এটা লোড হচ্ছে না, আমরা টেক রাডারটা দেখি, টেক রাডার, এই যে এই পোস্টটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন এই যে সাইড বার অ্যাডভার্টাইজমেন্ট সেট করা হয়েছে, এখানে ইমেল সাবস্ক্রিপশন সিস্টেমটা অ্যাড করা হয়েছে, তারপরে আরও অ্যাডভার্টাইজমেন্ট এবং সাইডের আরও অন্যান্য অনেক কন্টেন্ট, আপনি অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স বা অন্যান্য কিছু বসানোর জন্য, এগুলো হচ্ছে উইজেট। তো ওয়ার্ডপ্রেসের এই উইজেট সেকশনেও এই যে দেখেন যে থিমটা বর্তমানে ইনস্টল করা আছে এই থিমের এই যে সাইড বার, এখানে এই উইজেটগুলো সেট করা আছে। সার্চ, রিসেন্ট পোস্ট, যদি আমরা দেখি এই যে সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, এগুলো সব এখান থেকে অ্যাড করা যায়। ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট অনেকগুলো উইজেট দেওয়া থাকে, যেগুলো আপনি আপনার এই সাইড বারে বা ফুটারে যেই থিমে যে অপশনগুলো, সব থিমে এরকম দেওয়া থাকবে না, এক এক থিমে এক এক অপশন দেওয়া থাকবে। অর্থাৎ এই থিমে তিনটা সেকশন দেওয়া আছে উইজেট অ্যাড করার জন্য, অন্যান্য অনেক থিমে দেখা যায় চারটা, পাঁচটা, সাতটা সেকশনও দেওয়া থাকে এই উইজেটগুলো সেট করার জন্য। এবং অন্যান্য থিমে দেখা যায় নতুন নতুন কিছু উইজেটও পাওয়া যায় ওই থিমের সাথে, যেগুলো আপনি আপনার ওয়েবসাইটে ডিসপ্লে করতে পারবেন, বিভিন্ন ধরনের কন্টেন্ট ডিসপ্লে করতে পারবেন, তো যেটা আমরা পরবর্তীতে দেখব। তো আপাতত এখানে এই জিনিসটাই আমি দেখিয়ে দিলাম যে ওয়ার্ডপ্রেসের এই সেকশনে সমস্ত ওয়ার্ডপ্রেসের উইজেটগুলো থাকে। আমরা চাইলে একটা ইমেজ অ্যাড করতে পারি, এই যে সাইড বারে যেমন তারা ইমেজ অ্যাড করেছে, এরকম আমরা আমাদের সাইড বারেও এই উইজেটটা দ্বারা একটা ইমেজ অ্যাড করতে পারি। এখানে গেলে এই যে ইমেজটি আপলোড করলে, টাইটেল দিলে, এই ক্যাটাগরির নিচে
এই ক্যাটাগরির নিচে এখানে ইমেজটি শো করবে। তো আমরা এটা অ্যাড করলাম না। এখানে মেনু, এই মেনু অপশনটার কাজ হচ্ছে এখান থেকে আপনি আপনার মেনুগুলো সেট করবেন। একটি ওয়েবসাইটে অবশ্যই মেনু থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটে দেখুন এই যে এখানে একটা মেনু আছে, এখানে একটা মেনু আছে, এবং অনেক সময় ফুটার, এই ফুটারেও মেনু থাকে, এই যে দেখুন ফুটারও একটা মেনু আছে, দুইটা মেনু আছে। তো ওয়ার্ডপ্রেসের মেনুগুলো এখান থেকে ক্রিয়েট করতে হয়, এখান থেকে মেনুগুলো ক্রিয়েট করে এটা সেট আপ করতে হয়। মেনু ক্রিয়েট করার পরেই দেখা যাবে যে আমাদের বর্তমান যে থিমটা ইনস্টল করা আছে এই থিমের কোথায় কোথায় মেনু সেট করা যায় এটা এখানে চলে আসবে। তো সাপোজ আমি যদি এখানে প্রাইমারি মেনু নামে একটা মেনু ক্রিয়েট করি, ক্রিয়েট মেনু, তাহলে এখানে শো করবে। মেনু ক্রিয়েট করার আগে শো করবে না যে কোথায় কোথায় আমি মেনু সেট করতে পারবো, ক্রিয়েট করার পরে আমাকে দেখিয়ে দিচ্ছে যে এখানে দুইটা মেনু দেওয়া আছে এই থিমে যেটা আমি ব্যবহার করতে পারি। প্রাইমারি মেনুটা হচ্ছে টপ মেনু, অর্থাৎ এটা সম্ভবত এই এখানে শো করবে এই মেনুটি। আর ফুটারে যেটি আছে সেটি হচ্ছে সোশ্যাল লিঙ্কস মেনু, অর্থাৎ এখানে আমরা চাইলে সোশ্যাল লিঙ্কগুলো ব্যবহার করতে পারি এই ফুটারে। এই ফুটারে এখানে সোশ্যাল মেনু চলে আসবে যদি আমরা যোগ করি, একটা যোগ করে দেখি। দাঁড়ান, আমি এখানে জাস্ট এটা দিলাম এবং দিলাম ফেসবুক, এটা দিয়ে যদি অ্যাড করি এবং সেভ করি তাহলে এটা রিফ্রেশ করলে এই যে এখানে চলে আসছে, এখানে চলে আসছে একটা মেনু। তো আমি যদি আরও একটা চুজ করি টুইটার, সেভ করলাম, রিলোড দিলাম এবং এখানে আরও একটি লিঙ্ক আমাদের চলে আসছে। ওকে, সো যতগুলো লিঙ্ক আমরা এই সোশিয়াল লিঙ্কস মেনুতে সেট করব সবগুলো এখানে একটা একটা করে জমা হতে থাকবে। তো কেন ফেসবুক আইকনটি আসলো না, টুইটার আইকনটি আসলো না, সেটা নিয়ে এখন আমরা দেখব না, এটা ইজিলি সেট করা যাবে, সো এটা নিয়ে আর কথা বলবো না। আর এখানে টপ মেনু বলতে বোঝাচ্ছে এই টপে অবশ্যই মেনুগুলো যোগ হবে। তাহলে দেখুন আমি এইটা থেকে উঠিয়ে দিয়ে আমি অর্থাৎ প্রাইমারি মেনু নামে একটি মেনু ক্রিয়েট করলাম, করার পরে দেখলাম এই থিমে দুইটা মেনু সাপোর্ট করতেছে, একটা হচ্ছে এখানে টপ মেনু আর একটা হচ্ছে ফুটারে সোশ্যাল মেনু। তো আমরা ফুটার সোশ্যাল মেনু তো টেস্ট করেই নিলাম এই একই মেনু দিয়ে। তো এখন এই দুইটা মেনু দিয়ে আমরা টপ মেনুটা চেক করব। তাই প্রাইমারি মেনু চুজ করার পর আমরা দুইটা লিঙ্ক যুক্ত করলাম এবং এটাকে টপ মেনুতে অ্যাসাইন করে দিলাম। এখন সেভ মেনু দিলে আমরা দেখব যে এটা টপে সেট হয়েছে কি না। আমরা একটু উপরে যাই, তারপরে রিফ্রেশ দিয়ে দেখি, সরি, রিফ্রেশ দিয়ে দেখলে এই যে ফেসবুক টুইটার আমি যেটা বলেছিলাম যেটা এখানে, এখানে যতগুলো আমি অ্যাড করব মেনু আইটেম সব এখানে শো করবে। আরও একটা অ্যাড করে দেখি, ইউটিউব সেভ করলাম। যেহেতু এই মেনু আইটেমগুলো আমরা টপ মেনুতে সেট করে দিছি তাই এই আইটেমগুলো আমাদের এই টপ মেনুতে শো করবে, এই যে টপ মেনুতে শো করতেছে। এখন ফুটার মেনুতেও যদি সেট করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আরেকটি মেনু তৈরি করতে হবে, ক্রিয়েট নিউ মেনু। এখানে আমরা দিলাম সোশিয়াল ফুটার লিঙ্কস, লিঙ্কস এই নামে আমরা আরেকটি মেনু ক্রিয়েট করলাম এবং এখানে আমরা কিছু লিঙ্ক যুক্ত করি, যেমন আগের মতোই ফেসবুক, তারপর টুইটার অ্যাড মেনু, এবং এই মেনু আইটেমগুলোকে অ্যাসাইন করে দিলাম এটাতে, সেভ। এখন ফ্রন্ট এন্ডে গিয়ে দেখি যে রিলোড দিয়ে আমাদের আইকনগুলো আসছে কিনা। তাহলে দেখুন দুইটা মেনুই সেট হয়ে গেছে, এখানে ওইটা মেনু সেট হয়েছে, এটাও। এটা হচ্ছে প্রাইমারি মেনু নামে আমরা ক্রিয়েট করেছি এই মেনুটি, আর এটি সোশ্যাল ফুটার লিঙ্ক নামে ক্রিয়েট করেছি। এই যে এখানে দেখা যাচ্ছে ম্যানেজ লোকেশনে গেলে দেখতে পাবেন টপ মেনুতে সিলেক্ট করা আছে প্রাইমারি মেনু আর সোশ্যাল লিঙ্ক মেনুতে সিলেক্ট করা আছে সোশ্যাল ফুটার লিঙ্ক, দ্যাটস ইট। তো এবার আমরা যাবো হেডার, এটা খুব বেশি একটা কাজে লাগবে না আপনার, সো এটার আমরা দেখতেছি না। এখানে এডিটর নামে একটি অপশন আছে,
এই এডিটর অপশনটি দেওয়া হয়েছে এই থিমের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এডিট করার জন্য। আপনি যদি HTML CSS বা কোডিং জেনে থাকেন তাহলে এই থিমের এই যে থিমটি আছে বা যে থিমটি অ্যাক্টিভ থাকবে সেই থিমটি আপনি এখানে এডিট করতে পারবেন, এটার বিভিন্ন ফাইলগুলো এখান থেকেই এডিট করতে পারবেন। থিম ফুটার এই যে যদি কোডিং জানেন, আর কোডিং না জানলে এখানে আপনার হাতও দেওয়ার প্রয়োজন নাই, এখানে আপনি কখনোই যাবেন না এবং কোনো কিছু এডিট করবেন না, এগুলো বুঝে শুনে করতে হবে। তো নেক্সট হচ্ছে প্লাগিনস। প্লাগিনস নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন অনেক পাওয়ারফুল একটি ফিচার। আপনি যে কোনো ধরনের কোনো ফাংশনালিটি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে চাচ্ছেন যেটা বর্তমানে নাই, ধরুন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে সোশ্যাল প্লাগইন ইনস্টল করবেন, বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন শেয়ার করার জন্য বিভিন্ন সোশ্যাল লিঙ্ক থাকে, যে শেয়ার করুন ফেসবুক টুইটার ইউটিউব এই ধরনের লিঙ্কগুলো থাকে। তো এই ওয়েব এই থিমের মধ্যে সেটা নাই, আপনি চাচ্ছেন সেটা অ্যাড করতে, আর সেই জিনিসটি আপনি অ্যাড করতে পারবেন এই প্লাগইন দ্বারা। ওকে, ঠিক এরকম আরও হাজারো প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসের যেগুলো দ্বারা আপনি যে কোনো ধরনের ফাংশনালিটি আপনার ওয়েবসাইটে আপনি অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড নিউতে ক্লিক করলে ঠিক থিমের মতো এখানেও প্রচুর প্লাগইনের লিস্ট চলে আসবে। তা আমি যদি এখানে সার্চ করি সোশ্যাল প্লাগইন লিখে যদি সার্চ করি তাহলে এখানে সোশ্যাল রিলেটেড যতগুলো প্লাগইন আছে এই যে এখানে শো করতেছে দেখুন ওয়ার্ডপ্রেস সোশ্যাল শেয়ার, এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে এটা লোড হচ্ছে এবং স্ক্রিনশটগুলো দেখতে পাবো। বেস্ট ফ্রি টুল ফর সোশ্যাল শেয়ার, সোশ্যাল লগ ইন অ্যান্ড সোশ্যাল কমেন্টিং, অর্থাৎ এই প্লাগিনটি ইনস্টল করলে আপনি আপনার ওয়েবসাইটে ঠিক এই যে এরকম বাটন ব্যবহার করতে পারবেন যেগুলো দ্বারা আপনার ভিজিটররা বা ইউজাররা আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে ইজিলি শেয়ার করতে পারবে। তো এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। এরকম বিভিন্ন ধরনের আপনি ফিচার, কোনো ধরনের কোনো ফিচার আপনার ওয়েবসাইটে এই মুহূর্তে দরকার যেটা আপনি অন্য ওয়েবসাইটে দেখেছেন, তো ওই জিনিসটাই আপনি এখানে এসে সার্চ করে দেখলে দেখবেন যে এই ওয়ার্ডপ্রেসেরও সে রিলেটেড প্লাগইন এখানে অলরেডি তৈরি করা আছে, আপনি শুধু ইনস্টল করবেন এবং সেটা ব্যবহার করবেন। তো এই প্লাগইনগুলোর মধ্যে ফ্রি প্রিমিয়াম দুইটা মিলিয়েই থাকে, অনেকগুলো ফ্রি আছে অনেকগুলো প্রিমিয়াম, আবার অনেকগুলো ফ্রি ভার্সন প্রিমিয়াম ভার্সন দুইটা মিক্স থাকে। প্রিমিয়াম ভার্সনটা কিনলে অনেক কিছু ফিচার এক্সট্রা পাবেন আর ফ্রিটাতে নির্দিষ্ট পরিমাণ কিছু ফিচার দেওয়া থাকে। তো যাই হোক, যেমন আমরা আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে পারি, যে কন্ট্যাক্ট ফর্মটা দ্বারা আপনার ভিজিটররা আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, আর ওই কন্ট্যাক্ট ফর্মটার জন্য আমরা এই প্লাগইনটা ইউজ করব। তো কিভাবে এটা ইনস্টল করব, সেট আপ করবো, এটা আমরা পরবর্তীতে দেখব। তাহলে প্লাগইনের ফিচারগুলো কি অবশ্যই আপনি বুঝে গেছেন যে কিভাবে আসলে এই প্লাগইন যা কাজ করে। এটা মূলত সংক্ষেপে বলতে গেলে এক্সট্রা আপনার ওয়েবসাইটে যদি কোনো ফিচার ইন্টিগ্রেশন করতে চান তাহলে সেটা এই প্লাগইনের মাধ্যমে করতে হবে। এখন ইউজার্স, ইউজার্স বলতে বোঝাচ্ছে আপনি আপনার কোম্পানিতে কোনো একজনকে নিয়োগ দিলেন, সেও এখন আপনার মতো কন্টেন্ট এখানে আপলোড করবে, কন্টেন্ট হয়তো লিখবে, হয়তো রিভিউ লিখবে, একজন রাইটার বা অন্য যে কাউকে আপনি নিয়োগ দিলেন যেগুলো মেনটেন করবে। তো এখান থেকে আপনি আপনার নতুন নতুন ইউজারদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে পারেন। যেমন আমরা যদি এখানে একটা অ্যাকাউন্ট খুলি, আপনার অ্যাকাউন্টে থাকবে অ্যাডমিনিস্ট্রেটর, আপনার রোল অ্যাডমিনিস্ট্রেটর, আপনি ওয়েবসাইটের যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন, ইউজার ডিলিট করে দিতে পারবেন, থিম ডিলিট করে দিতে পারবেন, প্লাগইন ডিলিট করে দিতে পারবেন, কিন্তু আরও অন্যান্য অনেক রোল আছে। তো একটি আমরা ক্রিয়েট করে দেখি এখানে কীরকম হয়। আপনি আপনার কোনো এমপ্লয়ির জন্য যদি অ্যাকাউন্ট খুলেন, ধরেন সে এডিটর, সে অন্যান্য অনেকেই হয়তো আর্টিকেল পাবলিশ করবে আপনার ওয়েবসাইটে বা রিভিউ পাবলিশ করবে বা বিভিন্ন কন্টেন্ট আপলোড করবে, তাদেরকে সে রিভিউ করবে বা তাদের কন্টেন্টগুলো চেক করবে যে সব ঠিক আছে কিনা পাবলিশড হওয়ার আগে। এরকম একজনকে যদি আপনি অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে চান, আমি ধরে নিলাম তার নাম এক্স ওয়াই জেড নামিয়ে দিলাম, তার ইমেল আইডি xyz@gmail.com এবং ফার্স্ট নেম এক্স লাস্ট নেম ওয়াই, ওয়েবসাইট যে কোনো একটি ওয়েবসাইট থাকলে দিলেন, না থাকলে নাই, এবং এইখানে এসে তার রোলটা চুজ করে দিবেন যে এক একটা রোলের এক এক রকম পাওয়ার। তো সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, তারপরের পাওয়ার হচ্ছে এডিটর, এডিটরের পরের পাওয়ার হচ্ছে অথর, তারপর কন্ট্রিবিউটর, তারপর সাবস্ক্রাইবার। যারা সাবস্ক্রাইবার তারা শুধুমাত্র তাদের প্রোফাইল পেজ দেখতে পাবে লগ ইন করার পরে, এই যে এই পেজটি দেখতে পাবে, আর অন্য কিছুই দেখতে পাবে না এই ওয়েবসাইট, এগুলো কিছুই দেখা যাবে না, শুধুমাত্র এই মেনুটা শো করবে। আর যাকে এডিটর হিসাবে আপনি অ্যাকাউন্ট খুলে দিবেন সে এই পোস্ট মেনটেন করতে পারবে, পেজ মেনটেন। সবচেয়ে বেটার হয় এই প্রত্যেকটা রোলের জন্য একটি আলাদা আলাদা করে অ্যাকাউন্ট আপনি তৈরি করে এই প্রত্যেকটা অ্যাকাউন্টে লগ ইন করে আপনি দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে।
যেমন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমরা এখন লগ ইন করা আছি, তাই সব অপশন দেখাচ্ছে। আপনি যখন এডিটর নামে একটি অন্য একটি অ্যাকাউন্ট খুলবেন আরেকটি ইমেল অ্যাড্রেস দিয়ে, এবং এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে দেখবেন কি এখান থেকে অনেকগুলো অপশন শো করতেছে না, কারণ আপনি এডিটর, আপনি অ্যাডমিনিস্ট্রেটর না। ঠিক এভাবে অথর যখন তার ইমেল আইডি অ্যাড্রেস দিয়ে লগ ইন করবে, অর্থাৎ অথরের রোল দিয়ে অ্যাকাউন্ট খুললে, এই অথর যদি লগ ইন করে তাহলে সে আরও কিছু অপশন কম দেখতে পাবে। তো এভাবেই এই রোলগুলো কাজ করে। তো আমি যেটা বললাম, আপনি যদি আরও প্রপারলি এটা দেখতে চান, প্রত্যেকটা রোল দিয়ে একটা করে অ্যাকাউন্ট খুলবেন এবং লগ ইন করে দেখবেন যে এখানে কী কী অপশন শো করে। তো এই ইউজার অপশনটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে নতুন নতুন ইউজারকে অ্যাড করে নিতে পারেন, যারা আপনার ওয়েবসাইটে লগ ইন করতে পারবে। আর এই টুলসগুলো, ও তার আগে আমি এই প্রোফাইল পেজটা দেখিয়ে দিচ্ছি। আপনার প্রোফাইল পেজ, এখান থেকে আপনি চাইলে এই থিমটা চেঞ্জ করে নিতে পারবেন, এটা লুকটা চেঞ্জ করে নিতে পারবেন, ডিফল্ট এটা দেওয়া থাকে তো এটা রাখলাম। এখান থেকে নাম, ইমেল আইডি, আপনার ইউজার নেম, আপনার ইমেল অ্যাকাউন্ট, এগুলো আপনার ওয়েবসাইটের ছবি, এই যে এখানে ছবি শো করবে, এবং কমেন্ট করলেও কমেন্টে আপনার ছবি শো করবে, এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এই যে গ্র্যাভাটার নামে একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে ওইখানে আপনার এই ইমেল অ্যাড্রেসের আন্ডারে একটি ছবি আপলোড করতে হবে, তাহলে ওই ছবিটা এখানে শো করবে। আর এই টুলসে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন টুলস, এক্সপোর্ট ইম্পোর্টগুলো করার জন্য এই ওয়েবসাইটে যত ডাটা আছে সেগুলো আপনি এক্সপোর্ট করে নতুন আরেকটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারবেন, মানে এই সেম কন্টেন্টগুলো ওই ওয়েবসাইটেও ট্রান্সফার করে নিতে পারবেন। এটা হচ্ছে সেই ট্রান্সফার করার টুল। আর এই সেটিং অপশনে গেলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। জেনারেলে গেলে আপনি দেখতে পারবেন যে সাইট টাইটেল চেঞ্জ করতে পারবেন, সাইটের রিভিউস, এগুলো কখনোই আপনার চেঞ্জ করার প্রয়োজন হবে না। হয়তো বা আপনি আপনার অ্যাডমিন ইমেলটা চেঞ্জ করে নিতে পারেন কখনো প্রয়োজন হলে। এবং যে কেউ, আপনি যদি চান যে কেউ এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবে, অ্যাকাউন্ট খুলতে পারবে, তাহলে এটা টিক চিহ্ন দিয়ে রাখলে এনি ওয়ান ক্যান রেজিস্টার। এবং নিউ রেজিস্টার কি বাই ডিফল্ট রোল পাবে সেটা আপনি চুজ করে রাখবেন। এই যেমন সাবস্ক্রাইবার ডিফল্ট দেওয়া থাকে, একজন নতুন যখন ইউজার রেজিস্ট্রেশন করবে সে সাবস্ক্রাইবার রোলটা পাবে, যেন সে শুধুমাত্র প্রোফাইলটা দেখতে পায়, অন্য কিছু দেখতে না পায়। আচ্ছা, সাইট ল্যাঙ্গুয়েজ, যদি বাংলাতে সাইট করেন তাহলে আপনি এখানে বাংলা ইউজ করতে পারেন, বাংলা এখানে আছে, এখানে বাংলা, এই যে অসমীয়, এই যে বাংলা দেখছেন, এখানে বাংলা ল্যাঙ্গুয়েজও আপনি ইউজ করতে পারবেন। সো আমরা ইংলিশটা রাখলাম। টাইম জোন, টাইম ফরম্যাট, ডেট ফরম্যাট, এগুলো দিয়ে এগুলো আপনি সেভ করে রাখতে পারবেন, জাস্ট জেনারেল সেটিং আপনার ওয়েবসাইটের। এই রাইটিংয়ে খুব বেশি কিছু নাই, এটা আপনার কখনোই খুব বেশি একটা প্রয়োজন হবে না। সো রিডিংয়ে গেলে এখানে একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে এই ফ্রন্ট পেজ ডিসপ্লে। ওকে, এটা যখন আমরা ওয়েবসাইটটি সেট আপ করবো তখন এই বিষয়ে আমরা আরও ভালোভাবে দেখব। যে তারপর আমি একটু বলে দিচ্ছি, বাই ডিফল্ট আপনি যখন একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করবেন এবং একটি থিম ইনস্টল করবেন, তখন হোম পেজে সমস্ত পোস্টগুলো শো করবে, অর্থাৎ যতগুলো আর্টিকেল বা রিভিউ আপনি পাবলিশ করবেন এগুলো শো করবে। কিন্তু আপনি চাচ্ছেন না আপনার হোম পেজটা ইউনিক হবে দেখতে, যে ঠিক এরকম, এটা দেখতে ডিফারেন্ট হবে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা সুন্দরভাবে আসবে, তাহলে ওই ক্ষেত্রে এখান থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করে সেই পেজটাকে এখান থেকে ফ্রন্ট পেজ হিসাবে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমরা যদি এখন পেজে যাই, নতুন ট্যাবে ওপেন করতেছি, এখানে স্যাম্পল পেজ নামে জাস্ট একটা পেজ ক্রিয়েট করা আছে। তো এখানে এই অপশনটা সিলেক্ট করে দিলাম যে এ স্ট্যাটিক সিলেক্ট বিলো, অর্থাৎ আমরা ফ্রন্ট পেজ ডিফারেন্ট একটি পেজ সিলেক্ট করতে পারবো। তো ফ্রন্ট পেজটি আমি সিলেক্ট করলাম স্যাম্পল পেজ, আর পোস্ট পেজ লাগবে না, পোস্ট পেজ ডিফল্টই দেওয়া থাকে, সেভ করলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ করি তাহলে দেখবেন এখানে এই যে স্যাম্পল পেজ নামে এই পেজটি চলে আসছে, আর আগের পেজটি কিন্তু চলে গেছে। তো আমরা আবার এটা দিয়ে রাখি, এটা আমরা প্র্যাকটিক্যালি যখন করব তখন আপনি আরও ভালোভাবে বুঝে যাবেন যে এটা আসলে কীভাবে কাজ করতেছে। তো আবার যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখুন এই হ্যালো ওয়ার্ল্ডের পোস্টটি চলে আসছে। অর্থাৎ বাই ডিফল্ট এ একটি পেজ ক্রিয়েট করা থাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে, সেটা হলো স্যাম্পল পেজ, আরেকটি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, জাস্ট প্লেস হোল্ডার হিসাবে। তো যাই হোক, এরপরে আস্তে আস্তে হচ্ছে ডিসকাশন। এখান থেকে আপনার ওয়েবসাইটে যারা কমেন্ট করবে, যেমন এখানে যদি আমি ক্লিক করে সিঙ্গেল ডিটেলস পেজে যাই, তাহলে দেখেন এখানে যে কমেন্ট করার অপশন আছে, আপনার ইউজাররা, ভিজিটররা কমেন্ট করতে পারবে। তো এই কমেন্ট করার বিভিন্ন সেটিং অপশনগুলো এখানে দেওয়া আছে, যে কমেন্ট কতটা পর্যন্ত কমেন্ট এখানে শো করবে, এই যে
এখানে কতগুলো কমেন্ট শো করবে, যে 10টা কমেন্টের পরে তারপর এখানে পেজিনেশন হবে, পেজ টু, পেজ থ্রি, পেজ ফোর এরকম। এবং পুরাতন কমেন্টগুলো কি উপরে দেখাবে নাকি নতুন কমেন্টগুলো উপরে দেখাবে, এই ধরনের বিভিন্ন সেটিংগুলো আপনি এখান থেকে সেট করে রাখতে পারবেন। এবং এখানে সেট করতে পারবেন এনি ওয়ান পোস্টে কমেন্ট, এবং কমেন্টগুলো পোস্ট হওয়ার পরে এটা মডারেশনের জন্য থাকবে, সাথে সাথেই পাবলিশড হবে না, আপনি এই কমেন্ট সেকশন থেকে যদি অ্যাপ্রুভ করেন তখনই সেটা অ্যাপ্রুভ হবে। এই ধরনের এই আপনি টিক চিহ্নগুলো দিয়ে রাখলে তখন এগুলো আপনি ওইভাবে কাজ করতে পারবেন। তো এই ধরনের কিছু বেসিক কমেন্ট সেকশনের জন্য এই ডিসকাশন পেজটি আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। আর এখানে মিডিয়া এটার কোনো প্রয়োজন নাই, এটার খুব বেশি একটা লাগে না, এখানে আমরা দেখলাম না। আর পারমালিঙ্ক এটা ইম্পর্টেন্ট আপনার ওয়েবসাইটের জন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজ অর্থাৎ গুগলে এসইও করার জন্য, যেগুলো আমরা পরবর্তীতে শিখবো লেকচারগুলোতে। সবচেয়ে বেস্ট হচ্ছে পোস্ট নেম, অর্থাৎ আপনি যখনই কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করবেন, সেট আপ করবেন, আপনি পারমালিঙ্কে এসে এটা পোস্ট নেমে সেট করে রাখবেন, এটা এসইওর জন্য বেস্ট। এটা নিয়ে আমি ডিটেলস বললাম না কেন, কারণ এটা নিয়ে বলার কিছুই নেই, জাস্ট আপনি এটা চুজ করে রাখবেন। নেক্সট লেকচারে আমরা আমাদের এই অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস ওয়েবসাইটটির জন্য আমরা চুজ করেছি স্মার্টফোন ইন্ডাস্ট্রি। তো আমরা স্মার্টফোন এবং এটার অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করার জন্য একটি বেস্ট থেকে বেস্ট থিম খুঁজে বের করব, সেটা ফ্রিও হতে পারে, প্রিমিয়ামও হতে পারে। এবং প্রিমিয়াম থিমগুলো কোথা থেকে খুঁজে পাওয়া যায়, ফ্রি থিমগুলো কোথা থেকে খুঁজে পাওয়া যায়, এই জিনিসগুলো আমি আপনাকে দেখিয়ে দিব, যেন আপনি একটা বেস্ট থিম আপনার ওয়েবসাইটের জন্য চুজ করে নিতে পারেন।